হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের একটা গাছের সাথে পরিচয় করে দিব। এই যে এই গাছটা, এটা হচ্ছে কেওড়া গাছ। আমি দেখাচ্ছি গাছটা কেমন। এই সেই কেওড়া গাছ। এই গাছের ফলগুলো কিন্তু খেতে টক। ওনারা এই ফল দিয়ে আচার, চাটনি এগুলো তৈরি করে। এই দেখুন কেওড়া গাছ কেমন দেখতে। এই গাছের ফল কিন্তু খুবই খুবই উপকারী। এই গাছের ফল দিয়ে ওনারা যে রকমের আচার তৈরি করে, তেমনি এই ফল কিন্তু টক। এটা হচ্ছে তেঁতুলের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। এই ফলগুলো সিদ্ধ করে তারপর বিভিন্ন তরকারিতে দিলে একদম তরকারি টক হয়ে যায়। দেখুন কেওড়া ফল, এটা হচ্ছে কেওড়া ফল। আবার কিন্তু এই ফলগুলো যখন মাটিতে পড়ে যায় যে পচে, তারপরে এগুলো মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। আবার এই ফলগুলো কিন্তু আমাশা রোগেরও ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। দেখুন কেওড়া গাছ কেমন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। তাহলে কি নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো বেশি আগ্রহ তৈরি হবে আমার। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সাবস্ক্রাইব করে দেশের এফিডির পাশেই থাকো। বাই বাই।